সরকারের ক্ষমতা ইতিমধ্যে কিন্তু 80% চলে গেছে, তার মানে আর 20% যদি ধাক্কা দিতে পারেন এটা কিন্তু এমনিতেই চলে যাবে। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন। শেখ হাসিনা কি আবার ক্ষমতায় ফিরছেন? সমন্বয়ক সরকার গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবে আপনি সম্পূর্ণ বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন আর দেরি না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা কি আবার ক্ষমতায় ফিরছেন? সমন্বয়ক সরকার কি হতাশায় এই প্রসঙ্গটি নিয়ে? ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি এবং এদের পেছনের যে শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনের কয়েকজন সমন্বয়ক, তাদের মধ্যে হতাশা কাজ করতে শুরু করেছে। কারণ এদের প্রথম পরাজয়টি ঘটল মহামান্য রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে। অপসারণ বিষয়টি ইতিমধ্যে সমাধান হয়ে গেছে, এরা এখনো তৎপরতা চালাচ্ছে, এরকম বোঝাচ্ছে মানুষকে, দেখাচ্ছে, কিন্তু আসলে কিছু না। সেনাপ্রধান এবং বিএনপির নেতিবাচক মনোভাবে এটি এক প্রকার ফ্রিজে চলে গেছে, ডিপ ফ্রিজে। কাজেই রাষ্ট্রপতি অপসারণের বিষয়টি সমাধান হয়ে গেছে, এখন পরাজিত। এই পরাজয় থেকে এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা নানা রকম নিজেদের বিশ্লেষণ করবার চেষ্টা করছেন, নিজেদের হতাশা বিশ্লেষণ করবার চেষ্টা করছেন যে মাত্র 2.5-3 মাসে এই অবস্থা, যাদের পেছনে সমর্থন ছিল পুরো বাংলাদেশের, 90% মানুষের প্রায় সমর্থন ছিল 5 আগস্ট সময়কালে, বিশেষ করে আওয়ামী লীগের সেই সময়ের হঠকারী সিদ্ধান্ত, একগ্রামী এই অ্যাটিটিউডের কারণে, এমনকি আওয়ামী লীগের মানুষজন, আওয়ামী লীগকেও যারা সমর্থন করেন তারাও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সমর্থন দিয়েছিল। কিন্তু আজকে যদি প্রায় 50 দিন হতে চললো, 50 দিন পরে এসে যদি সমর্থনটা বিবেচনা করেন তাহলে পুরো রিভার্স, 90% আওয়ামী লীগের পক্ষে সমর্থন আর 10% এদের পক্ষে সমর্থন। অর্থাৎ এদের বিদায় ঘন্টা এক প্রকার বেজে গেছে, যার কারণে নানা রকম হতাশার সুর। এই হতাশার সুর থেকেই একজন সমন্বয়ক এবং বর্তমানে উপদেষ্টা পরিষদের একজন সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে, এবং সরকারের পক্ষ থেকেও এখন বিশ্লেষণ করা শুরু হয়ে গেছে যে এটি ভুল ছিল, ওটি ভুল ছিল, এটি। যেমন গত পরশু বাংলা একাডেমিতে একটি অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ নজরুল একটি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে এই যে সরকার গঠন প্রক্রিয়াটি, এটি বিপ্লবী সরকার হলো না কেন, সংবিধানের মধ্যে ঢুকে পড়ে সরকার হলো কেন, সে সময় কেউ বলেনি। তিনি এক প্রকার অন্যান্য রাজনৈতিক দল কিংবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের উপরে দোষ চাপিয়ে দিয়েছেন। তিনি চাইলে সে সময় পরামর্শ দিতে পারতেন। অর্থাৎ এই যে বিশ্লেষণগুলো করছে ছাত্ররা, করছে উপদেষ্টা পরিষদের করছে, এটি আসলে তাদের হতাশারই প্রতিফলন। ইয়াসিফ মাহমুদ যে স্ট্যাটাস দিয়েছেন তাতে বিএনপিকেই অভিযুক্ত করেছে যে বিএনপি লীগের পক্ষে অ্যাডভোকেসি করতে দেখা যাচ্ছে। হ্যাঁ, বিএনপি তার অস্তিত্বের প্রশ্নে এখন প্রয়োজনে আওয়ামী লীগের পক্ষে অ্যাডভোকেসি করবে, এটি স্বাভাবিক। কারণ বিএনপি ইতিমধ্যে বুঝে গেছে যে বিগত 50 দিনে বিএনপিকে, বিশেষ করে বিএনপির জনপ্রিয়তা একদম ধ্বংস করে দিয়েছে এই সরকার এবং এই সরকারের সমর্থিত, এই সরকারকে যারা পেছন থেকে সমর্থন দেয় জামায়াতে ইসলামী, বিএনপির জনপ্রিয়তা যতটুকু ছিল ধ্বংসের দ্বার প্রান্তে নামিয়ে দিয়েছে। কারণ হচ্ছে যে বিএনপি এমন একটা অবস্থায় ছিল 5 আগস্ট পরবর্তী সময়ে, যে বাংলাদেশে যেহেতু দ্বিদলীয় রাজনীতি, সেহেতু আওয়ামী লীগ যেহেতু পতন হয়েছে, সেহেতু ওই মুহূর্তে যদি ভোট হতো তাহলে বিএনপি কিন্তু বিপুল ভোটে বিজয়ী হয়ে নির্বাচিত হতো। আজকের প্রেক্ষাপটটি যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন যে প্রেক্ষাপটটি সম্পূর্ণ ভিন্ন। এই যে বিএনপি বিগত 2.5 মাসে বা 3 মাসে যে রাজনীতি করছে, সেই রাজনীতিতে কেন্দ্র থেকে ইতিবাচকতা লক্ষ্য করা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো অনেকটা ইতিবাচক ছিল। কিন্তু সারা দেশে তৃণমূল পর্যায়ে 5 আগস্ট থেকে যে তাণ্ডব চলেছে, এখন পর্যন্ত যে তাণ্ডবগুলো চলছে, সেটি কে করছে, বিএনপি করছে কিংবা জামাত করছে, কিন্তু সব দোষগুলো গিয়ে বিএনপির ঘাড়ে পড়ছে। এই যে বিএনপি যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সেই সমস্ত অপরাধী, এই যে 5 আগস্ট পর্যন্ত হত্যা
জানমালের নিরাপত্তা হুমকিতে ফেলা, বাড়িঘর পোড়ানো ইত্যাদি, এসবের এগেনস্টে যারা কাজ করেছে তাদেরকে কাউকে গ্রেপ্তার করেনি, যার কারণে দোষটা আরো বেশি বিএনপির উপরে পড়েছে। বিএনপি এতদিনে এসে এই বিষয়গুলো উপলব্ধি করছে, করতে পেরে এই সরকারের সমর্থন আগে যতটুকু ছিল আস্তে আস্তে অন্যদিকে ঘুরছে। এই ঘুরতে ঘুরতে বিএনপি মনে হচ্ছে যে খুব শীঘ্রই এই সরকারের বিরুদ্ধেই আন্দোলনে নেমে পড়তে পারে। এবং বর্তমান যে সরকারটি, এই সরকারের যে কার্যক্রম বিগত 50 দিনের, বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ নেতিবাচক কার্যক্রম, ভয়াবহ দুর্বল কার্যক্রম, এর চেয়ে দুর্বল সরকার আর কখনো ছিল না। তখন বাংলাদেশের মানুষও ভাবতে শুরু করছে যে আওয়ামী লীগই ভালো ছিল। আর এই যে বিগত 50 দিনে যে বিএনপির চরিত্র দেখল, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব হাজারো চেষ্টা করে সেটি রক্ষা করতে পারল না, তখন মানুষ ভাবছে যে আওয়ামী লীগই ভালো ছিল। এজন্য সামনে যে নির্বাচনটি হবে সেটি যেভাবেই হোক, যারাই করুক কিংবা করতে পারুক কি না, পারুক না পারুক, একটি নিশ্চয়ই ব্যবস্থা আছে বা ব্যবস্থা হবে, নির্বাচনটিতে আওয়ামী লীগ আবারও ফিরে আসার, ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। এখন প্রয়োজন আওয়ামী লীগের এই যে যে রংটা পরিবর্তন হয়েছে এই রঙে কাজে লাগানো, কারণ রাজনীতির রং প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকে জনমত বলি সেটি আওয়ামী লীগের পক্ষে আছে, 2 মাস পরে কিন্তু নাও থাকতে পারে। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটির প্রতি শুধুমাত্র যে দেশের মানুষ সংক্ষুব্ধ তাই নয়, বিশ্ববাসীরও সংক্ষুব্ধতার খবর পাওয়া যাচ্ছে। বিশ্ব ব্যাংক ইউনুস সরকারের প্রতি সংক্ষুব্ধ, অর্থাৎ দাতা সংস্থাগুলো সংক্ষুব্ধ হচ্ছে, বিভিন্ন দেশ সংক্ষুব্ধ হচ্ছে, বাংলাদেশ সংক্ষুব্ধ হচ্ছে। কাজেই এই সরকারের সময় ক্রমেই ঘনিয়ে আসছে, যার কারণে খুব শীঘ্রই আগামী 6 মাস 1 বছরের মধ্যে এই সরকারের নির্বাচন দিয়ে বিদায় হতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার, এই সংস্কারের কোনো কিছু হাতে দিতে পারবে না, সংবিধান পুনর্লেখন করবে, কত বড় ধৃষ্টতা বলছে, এগুলো কিছুই করতে পারবে না, অতি দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেবে। এবং নির্বাচন দিলে আওয়ামী লীগের জন্য চরম ন্যাক্কারজনক ভাবে যে পতন হয়েছে, ঠিক তেমনি আওয়ামী লীগ নজিরবিহীন ভাবে ফিরে আসবে, ফিরে আসার প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন প্রয়োজন আওয়ামী লীগের কৌশল নিয়ে রাজনীতিতে ফেরা, এবং আওয়ামী লীগের এটিও মাথায় রাখা দরকার যে অতীতের যে অন্যায়, অনিয়ম, দুর্বৃত্তপনা, এগুলোকে পরিহার করতে হবে। আওয়ামী লীগে বেশি বেশি করে ভালো মানুষ, সৎ মানুষের সমাগম ঘটাতে হবে, ঘটিয়ে রাজনৈতিক একটা পুনর্জাগরণ ঘটাতে হবে, ঘটায় আগামীর নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়াটাই এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত একটি কাজ। ইউনুস সরকারের ক্ষমতা ইতিমধ্যে কিন্তু 80% চলে গেছে, তার মানে আর 20% যদি ধাক্কা দিতে পারেন এটা কিন্তু এমনিতেই চলে যাবে। আসলে এটা আমি কিভাবে বললাম, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এটা কিভাবে সম্ভব। আপনারা যদি সাম্প্রতিক কালের ঘটনাগুলি যদি দেখেন তাহলে ওই চিত্রগুলো কিন্তু এটাই বলে। আপনারা জানেন যে রাষ্ট্রপতিকে অপসারণের একটি দাবি ইতিমধ্যে উঠেছিল, যেটি কিনা এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে যে উনি আপাতত বাংলাদেশের রাষ্ট্রপতি থাকবে। তার মানে বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছেন তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি মন থেকে, কারণ তারা কখনো এদেশের স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতার অপশক্তি বিরোধী অপশক্তিদের হাতে তারা কখনো হাত মিলাবে না, কারণ তারা এই দেশকে ভালোবাসে। কারণ শহীদ জিয়াউর রহমান, উনি কিন্তু বাংলাদেশের জন্য অনেক পরিশ্রম করেছে, মুক্তিযুদ্ধের মধ্যে কিন্তু তারও অনেক অবদান রয়েছে। এই দলটির কিন্তু নেতারা আমি মনে করি না যে তাদের সাথে আতাত করবে বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা অবস্থান নেবে, কারণ তারা কখনো নেয়নি, ভবিষ্যতেও নেবে না। তার মানে কি বিএনপি বাংলাদেশের মধ্যে অনেকটি বড় একটি রাজনৈতিক দল বলতে পারেন, ইতিমধ্যে তারা কিন্তু সেটি সমর্থন দিচ্ছে না। সমর্থন না দেওয়ার মানে হচ্ছে কি যে পুরোপুরি ক্ষমতাটা ইতিমধ্যে রাষ্ট্রপতির হাতেই কিন্তু রয়ে গেছে, কারণ উনি যা চাবে এটাই কিন্তু হবে। বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে যে একজন রাষ্ট্রপতি চাইলে যেই কিনু এমপি অথবা মন্ত্রী নিয়োগ দিতে পারে, এবং কি তার সর্বোচ্চ ক্ষমতা কিন্তু রয়েছে। তার মানে রাষ্ট্রপতি চাইলে ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার, যেটি ইতিমধ্যে অবৈধ হিসাবে গোটা বাংলাদেশের মানুষের কাছে বিবেচিত হচ্ছে, সেটি কিন্তু উনি চাইলে যে কোনো মুহূর্তে ভেঙে দিতে পারে। তার মানে অন্তর্বর্তীকালীন কোনো সরকার বা কোনো উপদেষ্টাদের পদ থাকবে না যদি উনি সেটি ভেঙে দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে বললাম যে 80% তারা ভেঙে গেছে আর মাত্র 20% রয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এইভাবেই যখন এদেশের মানুষ বুঝতে পারবে যে এই রাষ্ট্রটাকে একটি জঙ্গি কায়দায় তারা ইতিমধ্যে দখলে নিয়েছে, তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। আসলে এগুলো তারা লুটে পুটে খাওয়ার জন্য নিয়েছে। তারা ভাবতেছে শেখ হাসিনা মনে হয় 16 বছর অনেক খাওয়া খাইছে, আমরাও কিছু খাইয়া তারপর বিদেশে চলে যাই, তারা এরকমটা ভাবছে। আসলে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, তারা সবাই এদেশের, এদেশে জন্ম, এবং কি তারা এদেশের মাটিতেই মৃত্যুবরণ করবে, এবং কি তারা এদেশের মাটিতেই শুয়ে থাকবে। কিন্তু যারা দেশের সাথে গাদ্দারি করে তাদের লাশটাও কিন্তু এদেশে আসে না, ইতিহাস কিন্তু সেটাই বলে। যারা কিনা পূর্বের উপদেষ্টা ছিল ফখরুদ্দিন, মঈনুদ্দিন, যারা ইতিমধ্যে ছিল, তারা
বাংলাদেশে আসতে পারেনি এবং কি যারা ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে গাদদারি করেছে মুনাফিকি করেছে তাদেরও কিন্তু এই বাংলাদেশে ঠাই হয়নি এজন্য আমি বলবো যে তাদের ইতিমধ্যে প্রায় 80% আপনারা ধরে নিতে পারেন যে তাদের আপনার ক্ষমতা ইতিমধ্যে চলে গেছে আর মাত্র 20% রয়ে গেছে বা যারা ইতিমধ্যে উপদেষ্টা পদে রয়েছে তাদের যদি কোনো পরিস্থিতি একটু উনি আস করতে পারে তাহলে উনি যেই কোনো মুহূর্তে যেই কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে পারে এবং কি আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা রয়েছে এটি আসলে আমরা মুখে যারা বলি আসলে এটি মুখে বলাই কিন্তু কাজ হবে না এটি কিন্তু প্রমাণ লাগবে যেটি কিনা আইনগতভাবে শেখ হাসিনার প্রমাণ রয়েছে যে উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যে কোনো মুহূর্তে চাইলে শেখ হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা করে সংক্ষিপ্ত একটা সময় নিয়ে একটি নির্বাচনের আয়োজন করে তারপর পরবর্তী প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বহাল রেখে একটি নির্বাচন দিয়ে আপনার শপথ বাক্যের পাঠের মাধ্যমে হয়তো প্রধানমন্ত্রী আবার উনি প্রধানমন্ত্রী হবে না হলে উনি আবার বিরোধী দলের প্রধান হবে এটা কিন্তু হতে পারে তার মানে বিএনপি নেতারা ইতিমধ্যে যেটি চাচ্ছে যে বাংলাদেশে কিন্তু আপনার সংবিধানের যে সংকট বা বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনার যে রাষ্ট্রপতি তাকে কিন্তু পদত্যাগ করালে হবে না এটা আমাদের সাংবিধানিক সংকট তৈরি হবে এবং কি সামনে আমাদের দেশ হুমকির মুখে পড়ে যাবে এজন্য কিন্তু আমি বিএনপি নেতাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা হচ্ছে এদেশের প্রকৃত রাজনীতিবিদ কারণ তারা রাজনীতি সম্বন্ধে ধারণা রাখে এবং এই দলটি রাজনীতির মাঠে কি কিন্তু উঠে আসছে এটি আমরা যতই অস্বীকার করি এটি কিন্তু অস্বীকার করার কিন্তু আমাদের ওয়ে নাই কারণ আমরা বলতেই পারি রাজনীতির ক্ষেত্রে অনেক অনেকে কথা বলবে কিন্তু বিএনপি আসলে রাজনৈতিক দল এটা আমরা জানি কারণ অন্যান্য যে দলগুলো তারা ইতিমধ্যে আপনার লাফালাফি বেশি বেশি করতেছে আসলে তারা কিন্তু এদেশে রাজনীতি করতে আসে না তারা আসছে এদেশ থেকে লুটে পুটে খেয়ে তারপর চালা চলে যাবে আসলে এগুলো অনেক গভীর বিষয় আমাদের বুঝতে হবে এজন্য বলবো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কি দলীয় সিদ্ধান্ত যখন আসবে তখন অবশ্যই আপনারা এই অবৈধ দখলদার উচ্ছেদের জন্য আপনারা নিরলসভাবে সবাই কাঁধে কাঁধ রেখে কাজ করবেন যাতে এই বাংলাদেশের দিকে কোনো বিদেশিদের শকুনদের নজর না পড়ে এবং আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধা চেতনাকে এবং এই দেশকে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে না দিতে পারে সেই বিষয়ে সমস্ত বাংলাদেশিদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি তো প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।